কাগজ কলম বা কাগজ পেন্সিল কিংবা রং তুলিতে ছোপছাপ, এ দিয়েই তো ছবি আঁকা হয়। কিন্তু নিক স্টোরবাল যা ব্যবহার করে ছবি এঁকেছেন তা আসলেই অবাক করা। জিহ্বা ব্যবহার করে ছবি এঁকেছেন তিনি, নিক স্টোরবাল ছবি এঁকে বিস্ময়ের জন্ম দিয়েছেন এমনটা নয়, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন মার্কিন নাগরিক। এই কারণেও তার জিহ্বা, সবচেয়ে লম্বা জিহ্বার অধিকারী তিনি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী নিক স্টোরবালের জিহ্বার দৈর্ঘ্য 3.97 ইঞ্চি বা 10.1 সেন্টিমিটার। সম্প্রতি যুক্তরাজ্যে গিয়েছিলেন নিক স্টোরবাল। যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় টেলিভিশন আইটিভির অনুষ্ঠান দিস মর্নিং এ যোগ দিয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানে জিহ্বা দিয়ে ছবি এঁকে দেখান তিনি, মূলত অনুষ্ঠান উপস্থাপকের ছবি এঁকেছেন তিনি। এ নিয়ে অবশ্য মজাও করেছেন উপস্থাপক। তিনি বলেন, আমার মনে হচ্ছিল এটা আমার দেখা উচিত নয়, কারণ এটা খুবই ব্যক্তিগত বিষয়। নিক স্টোরবালের জিহ্বা আসলে অবিশ্বাস্যভাবেই লম্বা, তিনি জিহ্বা দিয়ে কোনোই পর্যন্ত স্পর্শ করতে পারেন, যা একজন সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। মার্কিন এই নাগরিক সম্পর্কে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে লেখা হয়েছে তার জিহ্বা কতটা লম্বা তা পরীক্ষা করে দেখেছেন স্বাস্থ্যকর্মীরা। নিক স্টোরবালের ছবি আঁকার ধরন পিকাসোর মতো নয়, তবে তিনি তার আঁকা ছবি বিক্রি করে $1,200 পর্যন্ত আয় করেছেন। নিক স্টোরবাল কিভাবে ছবি আঁকেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় তিনি প্রথমে জিহ্বা পলিথিনে মুড়িয়ে নেন, এরপর জিহ্বার অগ্রভাগে রং নেন। মূলত জিহ্বাটি তুলি হিসেবে ব্যবহার করেন তিনি। টিভি অনুষ্ঠান দিস মর্নিং এর টুইটার হ্যান্ডেল থেকে নিক স্টোরবালের ভিডিও প্রকাশ করা হয়। অনেকেই এই ভিডিও দেখে বিরক্ত বিব্রত হয়েছেন, আবার অনেকেই তার প্রশংসাও করেছেন।